बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम सुप्रिय शिक्षार्थीरा केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा आल्लाहर रहमते भालो आछो आमिओ भालो आछि रोटारी स्कूल एंड कलेज अनलाइन क्लासे तोमादेरके स्वागतम जानाच्छि आमि जान्नातुल्लाह। आज के आमरा इस्लाम और नैतिक शिक्षा विषय कुरान मजिद शिक्षा जे अध्यायटा रयेछे सेई अध्यायेर किछु विषय निये आमरा आज के आलोचना करब तार सम्पर्के जानब एवं तार सम्पर्के विभिन्न किछु शिखब। कुरान मजिद होच्छे कि आसमानी किताब तई तो कुरान मजिद होच्छे आल्लाहर कलम। आमरा गत क्लासे किन्तु किछु आरबी हरफ बा अक्षर सम्पर्के जेनेछिलाम। आरबी हरफ बा अक्षर आछे कयटी 29টি আমরা জেনেছিলাম। যেমন বাংলা ইংরেজিতে সংখ্যা আছে, অঙ্কতে কি আছে, অঙ্ক আমরা যেরকম সংখ্যা গণনা করি ঠিক সেরকমই কি আছে বাংলাতে, আছে বাংলাতে যা বলে সেগুলো কি কি বলে বর্ণ আর অক্ষর, অথবা আমরা ইংরেজিতে কি শিখেছিলাম লেটার্স, তাই তো? এইভাবে ঠিক তেমনই আরবি হরফ বা অক্ষর রয়েছে আর তার ভিতর কী আছে 29টি। আমরা এগুলো গত ক্লাসে জেনেছি, আজকে আমরা দেখব 29টি যে অক্ষর আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত বর্ণনা করব এবং এগুলোর কিভাবে লিখতে হয় সেই লেখাগুলো শিখব পড়ব। তো সবাই খাতা আর কলম নিয়ে রেডি হয়ে যাও। দেখো আরবিতে আছে কি 29টি হরফ। আরবি হরফ 29টি। আমরা 8টি হরফ গত ক্লাসে করেছি, আজকে আমরা 29টি হরফই লেখা শিখব। আমরা কি করেছিলাম, আমরা সব সময় এখান থেকে আমাদের বাম পাশ থেকে কিন্তু আমরা লেখা শুরু করি, তাই না? আমি যে লিখলাম এটা কি এভাবে চলেছে। আর আরবিতে কীভাবে লিখেছি তোমাদের মনে আছে? আমরা সবসময় কীভাবে শুরু করব, ডান দিক থেকে, ঠিক হাতের ডান দিক থেকে আমরা লেখা শুরু করব। তো প্রথমে কী হবে, আলিফ, প্রথমটা হচ্ছে আলিফ, বা তা সা জিন। দেখো এই লেখাগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা ABCD ছোটবেলায় শিখেছিলাম, তেমন 1, 2, 3ও শিখেছি, আবার কী শিখেছি, সরেও সরয়া, তাই না? ঠিক আরবি লেখাগুলো আমাদের শিখতে হবে। আমি একটা ঘর কেটে দিচ্ছি, ঘরে তারপর আমরা এটা লিখব। দেখো এভাবে যদি বক্সে লিখি যেমন বইতে দেওয়া আছে সেভাবে লিখলে লেখাটা সুন্দর হবে। তাহলে একটা বক্স কেটে নিই, ঠিক যেভাবে আমি লিখছি তোমরাও সেভাবে লেখার চেষ্টা করবে। এখান থেকে এ দেখো এই ডান থেকে এই বামে যাবে লেখাটা। যদি আমাদের প্রয়োজন হয় আমরা দরকার হলে আরও ঘর কেটে নিব। এ দেখো 29টি ঘরই কাটতে হবে, তাই না? যেহেতু 29টি হর আলিফ বা তা সা জিন হা
আলিফ বা তা সা জিম হা। এই উচ্চারণটা অনেক জায়গা আছে খা, কিন্তু উচ্চারণটা হবে খ। দাল জাল র যা সিন, উচ্চারণটা কি হবে সিন। সিন স্বর, উচ্চারণটা কি হবে স্বর। দোয়া তোয়া আইন, গোয়াইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এই দেখো, এভাবে তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে, যেভাবে আমি দেখেছি ঠিক সেভাবে বাসায় প্র্যাকটিস করবে। আমরা আবার একটু দেখি কীভাবে কী করতে হয়। দেখো উচ্চারণটা আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র যা সিন শিন সোয়া দোয়া তোয়া জোয়া আইন গোয়েন ফা অফ কাফ লাম মিম নুন ওয়াও হামজা ইয়া। এই হচ্ছে সর্বমোট 29টি হরফ, সর্বমোট 29টি হরফ। এবার দেখো আমরা আজকে শিখব, এগুলো তোমরা বাসায় সুন্দর করে লিখবে এবং বাসায় আরবি লেখাগুলো প্র্যাকটিস করবে। এরপর দেখো কি আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন দেখবে যে আমরা আজকে শিখব নুকতা। আমরা দেখলে যে তোমরা দেখলে যে আরবি হরফে আমরা উপরে বা নিচে কিছু অক্ষরে বা হরফে আমরা ফোঁটা দিয়েছি, এটা এক ফোঁটা দুই ফোঁটা তিন ফোঁটা, আবার কিছু কিছু হরফে ফোঁটা নেই। যেই হরফগুলোতে ফোঁটা দেওয়া আছে সেগুলোকে বলে নুকতা যুক্ত হরফ, বা সেই ফোঁটাকে নুকতা বলে। তো নুকতা কাকে বলে? আরবি হরফের নিচে বা উপরে যেই ফোঁটা দেওয়া থাকে তাকে নুকতা বলে। আরবি 29টি হরফের মধ্যে 15টিতে নুকতা আছে। তো আমরা একটু সাজিয়ে নেই
সাজিয়ে লিখতে পারলে কি হবে আমরা এটা বুঝতে পারবো, তাই না? যে এক নুক্তা, এক নুক্তা কিসে আছে? দেখো এক নুক্তা আছে দুইটি হরফ, সেগুলো কি? দেখো সেটা হচ্ছে বা আর জি। এরপরে এটা হচ্ছে এক নুক্তা নিচে, দেখো এটা কিন্তু নিচে বসেছে, তাই না? এরপরে এক নুক্তা উপরে হরফ আছে আটটি, এই দেখো এই সবগুলো হরফে কি আছে? নুক্তা আছে উপরে। আমি সবগুলো আগে লিখে দিচ্ছি, তারপরে তোমরা ওদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। এরপরে আছে দুই নুক্তা নিচে, নিচে হরফ আছে একটি, দুই নুক্তা উপরে আছে দুইটি, তিন নুক্তা উপরে আছে দুইটি, সর্বমোট হচ্ছে 15টি নুক্তা যুক্ত হরফ। এবার দেখো এখানে, দেখো একটি নুক্তা কোথায় আছে? একটি নুক্তা নিচে আছে বা, এবং হচ্ছে এই দেখো একটি নুক্তা উপরে আছে বা আর জি, তাই না? বা আর জি, একটি নুক্তা হরফ হচ্ছে কি? বা আর জি। একটি নুক্তা উপরে আটটি হরফ আছে, সেগুলো কি বলো তো দেখি? এটা হচ্ছে খ, তাই না? আমরা লিখবো কিভাবে? খা। এরপরে হচ্ছে জাল, তারপরে হচ্ছে যা, এরপরে হচ্ছে এটা হচ্ছে গোয়াইন, এটা হচ্ছে ফা, এটা হচ্ছে দোয়া, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে খ, জাল, যা, গোয়াইন, সরি সোয়াত, দোয়া, এরপরে হচ্ছে গোয়াইন, ফা, দোয়া, নুন, তাই না? এটি হচ্ছে উপরে এক নুক্তা উপরে আটটি, এরপরে আছে দুই নুক্তা
নিচে, এটা কি? সেটা সেই হরফটা হচ্ছে ইয়া। আর দুই নুক্তা উপরে দুটি আছে সেটি কি? সেটি হচ্ছে তা আর কফ, তা আর কফ। তিন নুক্তা উপরে দুইটি হচ্ছে, তিন নুক্তা উপরে হচ্ছে হরফ হচ্ছে দুইটি, তাহলে এটা হচ্ছে সা আর এটা হচ্ছে শিন। সিন, একটা সিনে কিন্তু কোনো এখানে নুক্তা নেই, তাহলে এটা হচ্ছে শিন, সিন শিন, তাহলে কিন্তু এটা হচ্ছে শিন। আশা করছি তোমরা সবাই লিখতে পারবে এবং বুঝতে পেরেছো। তাহলে আজকে তোমাদের এ পর্যন্তই। আমরা আজকে কী শিখলাম? যে নুক্তাযুক্ত হরফ কয়টি, আরবিতে 29টি হরফ কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে আমি জেনেছি। তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।